প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপু আপনার নাম কি আমার নাম সামিয়া সামিয়া আপু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি আমার বরিশাল পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই ছোট একটা ভাই আছে আর আমার আম্মু আছে আম্মুটা অসুস্থ এখন বাবা নাই বাবা থাকেন কোথায় থাকে আমিন বাজার বরিশালে থাকেন না কেউ বরিশালে জায়গা জমি টমি নাই আছে এখানে মা থাকে বিয়ে হয়েছে আপনার না না বিয়ে হয়নি আমি এখানে থাকি কাজকর্ম করি একা একাই থাকেন হ্যাঁ থাকি বাসা ভাড়া থাকি কাজ করি কি কাজ করেন করি মানুষের বাসা কাজ করি এটা বিবাহ উপযুক্ত হয়ে বাড়ি ঘর ফেলে দিয়ে ঢাকা শহরে এসে এখন কি করব বাড়ি ঘর ফেলে আসব না মাটা তো তেমন কামাই সুদ নাই তো আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শাদি করে স্বামীর সংসার করবেন স্বামীর সঙ্গে সংসার মিলে মিলে থাকবেন সেটাই তো ভালো তাই না সেটা তো ভালো আমার মধ্যেও ভালো সবার মধ্যে ভালো কারণ স্বামী নিয়ে থাকবো কিভাবে এখন আমার আমি যত কামাই করি সব আমার আম্মুরে দেই আম্মু আমি না ছাড়া আমার সংসার চলে না আমি টাকা পয়সা কামাই করলে আমার মার কাছে পাঠিয়ে দিই মূলত আপনি মেয়ে হয়ে একটা ছেলের কাজ করতেছেন কিন্তু মেয়ে মানুষ তো এইভাবে বেশি দিন করতে পারে না তার একটা জীবন আছে তার একটা আলাদা সংসার হয় তাই না ছেলে তো বিয়ে করে বাপের বাড়ি আসে আর মেয়ে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাইতে হয় তা আপনি কি সেটা চান না যে আপনার একটা সংসার হোক হ্যাঁ চাই আমি চাই দেখে তখন প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা কেমন মানুষকে বিয়ে করতেছেন সে যেমনই হোক যে আমার দায়িত্ব নিতে পারবে আমার পাশে দাঁড়াতে পারবে আমি তার সাথেই জীবন সঙ্গী করবো আচ্ছা আচ্ছা এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি আমার সবচেয়ে কষ্ট লাগে এই যে কত মানুষে সংসার কইরা খাইতাছে এখন আমি আমার ভাগ্য গুণে এখন আমি দেশের বিদেশে কইরে আছি এত বড় হয়েছেন কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল যে আসলে গরিব বলে বলতে পারেন নাই না এখন কত মানুষই তো আইছে কিন্তু আপনি কাউকে বলতে মানে মনে মনে ভাবছিলেন যে একে যদি বিয়ে করতে পারতাম না 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 এটা এটা ভাবিনি আপনাকে কেউ সরাসরি প্রস্তাব দিছে না আপনাকে কেউ দেয় নাই তাই না তো যাই হোক ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিওতে আসছেন আশা করি জীবনটা ভালো হবে এবং যদি একটা মনে মানুষ পেয়ে যান আর যদি বিয়ে করেন তাই না তা অনেকে যোগাযোগ করতে চাবে নাম্বারটা কি মুখস্থ আছে না ভাই মুখস্থ নাই মুখস্থ নাই তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়াস শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরে মেয়ের জীবনের গল্প সত্যিকারের একটা অসহায় মেয়ে সেই বরিশাল জেলায় বাড়ি বাড়িঘর ছেড়ে আসলে মা বাবার জন্য ঢাকা শহরে এসে কাজ করে এটা আসলে একটা মেয়ের জন্য অনেকটাই কষ্টদায়ক তার বিয়ের বয়স সত্যিকারে বিয়ে করতে চায় কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01885805173 নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ডাকবেন আর সত্য কথা বলে সত্যতে জীবন সাজাবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম